এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল বেঙ্গলি ব্লগার কাকলি। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। আজকে রোববার দিন, ব্লগ শুরু করলাম, স্নান করে এখন আমি পুজো করব। আর হ্যাঁ, সবাইকে হ্যাপি সানডে, সবাই সানডেটা খুব 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 ভালো করে কাটাও। পুজোটা দিলাম, দিয়ে আমি চলে এসেছি। পটল দেখো ভেজে নিয়েছি, এই যে পটল দিয়ে নারকল দিয়ে একটু করব। চিকেন ধুয়ে রেখেছি, এই শাকটা আশিস বেছে দিয়ে গেছে, আমি কাটবো। আর মশলাপাতি সব মোটামুটি রেডি, এই যে ঝপাঝপ বসাবো আর হয়ে যাবে। তার মধ্যে আবার তরমুজ কেটেছি, এখন তরমুজ খাওয়া হচ্ছে সবাই মিলে। পটলের জন্য তেলটা বসিয়ে দিলাম, কালো জিরে দিলাম, এর মধ্যে এবার দেবো নারকল। নারকলটা আমি মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে রেখেছি, পেস্ট অফ গ্রাইন্ড যাই বলো করে রেখেছি। নারকলটাকে তেলের মধ্যে প্রথমে ফ্রাই করে নিই, নারকলি পটলই করবো আর। এবার এর মধ্যে দিয়ে দিলাম একটু হলুদ ভাজা হতে, নুন, অল্প একটু আদা কাঁচা লঙ্কা বাটা, আর দেবো একটু জিরের গুঁড়ো। এর মধ্যে যে পটলগুলো আমি দিয়ে দিচ্ছি, এগুলো বীজ ছাড়িয়ে ভেজে রেখেছি। জল দিয়ে দিলাম পরিমাণ মতো, কারণ পটলটা সেদ্ধ হতে হবে। এবার ঢেকে রাখবো। এবার এদিকে মাংসটা বসাবো, তার জন্য কড়াইতে তেল দিয়ে দিলাম, ফোড়নে দিলাম গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, সুন্দর গন্ধ বেরোতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, তিনটে বড় সাইজের পেঁয়াজ আছে। আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে আদা রসুন কাঁচা লঙ্কা বাটা, দিচ্ছি টমেটো বাটা, নুন দেবো, হলুদ, জিরের গুঁড়ো, এবারে ভালো করে কষাবো। মশলাটা কষে গেছে, এর মধ্যে আমি চিকেনটা দিয়ে দেবো। চিকেনটা কিন্তু আমি অল্প আদা রসুন দিয়ে ম্যারিনেট করে রেখেছি, কষে যেতে আমি এই ম্যারিনেটেড চিকেনটা দিয়ে দিলাম। এর মাংসটা দিয়ে আরো ভালো করে কষাতে হবে। আর এইদিকে হয়ে গেল আমাদের নারকলি পটল। আর এইদিকে কালো জিরে, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে লাল শাক বসিয়ে দিলাম। লাল শাক হতে তো সময় লাগে না, একটু নুন দেবো, ব্যাস দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ঢেকে রেখে দেবো, তাহলেই লাল শাকটা কিন্তু হয়ে যাবে। তো পরপর আমি পদগুলো কীভাবে রান্না করছি তোমরা দেখো। এইভাবেই পরপর সমস্ত রান্নাগুলো আমি করে ফেলবো। এই দেখো, এবারে চিকেনটা কষে যেতে আমি এর মধ্যে আলু দিলাম, আলু দিয়ে আবার একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। এরপরে কষাতে কষাতে আমি এমন একটা পর্যায়ে নিয়ে আসবো যে বেশ লাল লাল হয়ে যাবে। তারপরে আমি এর মধ্যে জল অ্যাড করে দিচ্ছি। রোববারের মেনু অড়হর ডাল, আলু দিয়ে চিকেনের ঝোল, নারকলি পটল, আলু ভাজা, লাল শাক। গুড ইভিনিং ফ্রেন্ডস, দুপুরবেলা খাওয়া দাওয়ার পর ভেবেছিলাম যে সন্ধ্যেবেলা একটুখানি হাঁটতে যাব। খাওয়ার পরে রান্নাঘর গুছালাম, বাসন টাসন সব বার করে দিলাম, দিদি এসে মাজবে। তারপরে আমি বসে গেছিলাম একটা কাজে, সেটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছ কি, এই ব্যাগটা ভেতরে বাইন্ডিং করলাম। ফার্স্টে বললাম এই যে মেশিন আছে আমার, জানোই তোমরা তো, মেশিন দিয়ে এটাকে বাইন্ডিং করলাম, চেন লাগালাম, চেন লাগিয়েছি। এরপরে একটুখানি ফিনিশিং টাচ বাকি ছিল, সেটা করছিলাম। তো এই করতে করতে একেবারে হাঁটার টাইম তো চলেই গেছে, মাঝখানে চাও খাওয়া হয়ে গেছে। তো ভাবলাম কি যে কিছু তো তোমাদের সাথে শেয়ার করাই হলো না, তো যেটা অ্যাকচুয়ালি করছি আমি সেটাই একটু তোমাদের সাথে শেয়ার করি। তো আমি এবার লাস্টে ফিনিশিং টাচ মানে এই ফুলগুলোর যে মাঝখানে একটা করে বিটস যাচ্ছে, মাঝখানে একটা করে বিটস যাচ্ছে, সেই বিটসগুলো এখন বসাচ্ছি, তাহলে ফুলগুলোকে ফুল মনে হবে।
নাহলে মনে হচ্ছিল মাঝখানের জিনিসটা নেই, শুধু পাপড়ি মনে হচ্ছিল। এই কাজটাই এখন আমি করছি। অ্যাকচুয়ালি এগুলো না আমার রিল্যাক্সেশন, এইগুলো করতে আমার প্রচণ্ড ভালো লাগে। মানে রিল্যাক্সেশন কেন বলছি, যখন ধরো কোনো কিছুতেই মন বসে না, তখন এই ধরনের কাজ করতে আমার ভালো লাগে। মানে যে কোনো হ্যান্ড ওয়ার্ক তখন আমি শুরু হয়ে যাই, তো সময়টা ভীষণ সুন্দরভাবে কেটেও যায় আর একটা ভালো লাগা তৈরি হয় মনের মধ্যে। তো শুধু যে এই যে ব্যাগ বানানো তা নয়, যে কোনো কিছু, সেটা যে কোনো হ্যান্ড ওয়ার্ক বা যে কোনো কিছুর মধ্যে ইনভলভমেন্ট কিন্তু এরকম মন ভালো করে দেয়, মানে যেটা আমাদের ভালো লাগে ভীষণ। অনেকে ছবি আঁকতে ভালোবাসো, আবার আমি শুধু যে মানে এইগুলো বানাই তা নয়, মনে করো আমি কিছু যদি পেইন্টিং করি বা কোনো ক্রাফট করি, না ক্রাফট মিনস কোনো ওয়েস্ট মেটেরিয়াল দিয়ে যে ক্রাফটগুলো আমি বানাই সেগুলোও করি অনেক সময়। আবার ধরো ফ্যাব্রিকের কোনো কাজ, কিছু আঁকাঝোঁকা সেগুলোও করি। মানে এগুলো আমার কী বললো বলো তো, এগুলো হচ্ছে আমার অবসর বিনোদন, আর এগুলো আমাকে নতুন করে আবার নিজস্ব যে গদবাঁধা কাজ সেই রুটিনে ফিরিয়ে আনতে সাহায্য করে। বন্ধুরা, জীবনে হবির ভীষণ প্রয়োজনীয়তা রয়েছে। আমরা ছোটবেলায় বাচ্চাদের অনেক রকম হবি তৈরি করার চেষ্টা করি, আসলে সেইগুলো কিন্তু প্রচণ্ড ইতিবাচক দিক। এই হবিগুলো পরবর্তীকালে বাচ্চাদেরকে অবসর সময়টা কাটাতে হেল্প করে, কারণ সবথেকে কঠিন হচ্ছে অবসর সময় কাটানো। আমাদের যতই মনে হোক না কেন যে আমাদের ছুটি ভালো লাগে, ছুটি ভালো লাগে, কিন্তু না, যখন আমাদের ছুটি দেওয়া হয় দিনের পর দিন, তখন সেই ছুটি আমাদেরকে যেন খেতে চলে আসে, মানে আমাদেরকে অনেক সময় ডিপ্রেশনের দিকেও নিয়ে যায়। তো সেই জন্য অবসর সময়টা কাটানোটা আমাদের শেখা দরকার, কিভাবে অবসর সময় কাটালে আমরা খুশি থাকবো এবং সময়টা কাটাতে পারবো সেটা জানা দরকার। একটা ব্যাগ বানাতে মোটামুটি 3-4 দিন তো লাগবেই। সো দেখো, ফুল কমপ্লিট। এটা হ্যান্ডেলটাও প্রচণ্ড সুন্দর, এই দেখো দুটো হ্যান্ডেল রয়েছে। অ্যাকচুয়ালি এই ব্যাগটা অর্ডার রয়েছে, তো এইরকম ব্যাগ আমি এখন আবার বানাচ্ছি, অর্ডারও নিচ্ছি টুকটাক ওই হোয়াটসঅ্যাপের স্ট্যাটাসে যেটুকু আর কি হয়, আর এছাড়া একটা ফেসবুক পেজও আমার রয়েছে, তো সেই পেজে একটুখানি ছবি টবি দিয়ে যেটুকু হচ্ছে ওই 2-4টে অর্ডার হয়েছে, তো সেইগুলো করে সময় কাটাচ্ছি। ব্যাস পুরোপুরি কমপ্লিট হয়ে গেল, একদম রেডি। এই হচ্ছে ভেতরটা, এবার একটা জাস্ট ছবি তুলব। কেমন হয়েছে জানিও, ঠিক আছে। আর এই ব্যাগটা বানাতে বানাতে 9টা বেজে গেছে রাত, যদিও পুরোটা আজকে বানাইনি, ব্যাগের এইটুকু পার্ট করা ছিল, হ্যান্ডেলটা করলাম প্লাস ভেতরের বাইন্ডিংটা করলাম আর কিছু ফিনিশিং টাচ ছিল বাকি সেগুলো দিলাম, তাতেই আমার রাত 9টা বাজে। সো আজকের মতো এই পর্যন্তই, আবার তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। ততক্ষণের জন্য সবাইকে টাটা, সবাই প্রচণ্ড ভালো থেকো, আনন্দ থেকো, ভালোবাসায় থেকো, আর মাঝে মাঝে যদি মনে হয় যে সংসারের গদ বাধা কাজকর্ম থেকে একটু রিলিফ নিতে চাও, তাহলে নিজের যে পছন্দের কাজগুলো আর যেগুলো বেশ সময় সাপেক্ষ, মানে ড্রয়িং বলতে পারো, স্টিচিং বলতে পারো, বা এরকম কোনো হ্যান্ডওয়ার্ক বা হ্যান্ডক্রাফট সেগুলো বানাও, দেখবে মনটা ফুস করে হেলদি হয়ে যাবে। সো বাই বাই, টেক কেয়ার, লাভ ইউ অল।